के माया लगैला मोदी नया माँ के अंतरे मोर आहा जारी हृदय मोर आहा जारी तुमी मोदी नार सुखे कि माया लगैला मोदी नया माँ के कि माया लगैला मोदी नया माँ के अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद सैयदीना मौलाना इसमें जाते जिकिर कल्बेर मध्य मोहब्बत अल्प समय মদিনার গোলামে আমায় দেয়েন হো মুর্শিদ মওলা মদিনার গোলামে আমায় দেয়েন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা মদিনার গোলামে আমায় দেয়েন হো দয়াল মুর্শিদ মদিনার গোলামে আমায় দেয়েন মারহাবা আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হে রহমানিক মুক্তা চাই না গো ওহ মারহাবা আল্লাহ আল্লাহ এই করে পারবো আল্লাহ 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 টাকা চাই না পয়সা চাই না হে রহমানিক মুক্তা চাই না গো মাশাল্লাহ আল্লাহ 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 দহয়াহ করে চরণ দোলি দেয়েন হো মুর্শিদ কেবলা মদিনার গোলামে আমায় দেয়েন মাশাল্লাহ আল্লাহ 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 মারহাবা মদিনা হো মদিনা মারহাবা আল্লাহ 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 আর কহ তো কান তাইবা মোরে গো মদিনা মারহাবা আল্লাহ 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam jaban ta khule porina alhamdulillah এ আওয়াজ মানি না রে বন্ধু বাপজিরা ভাইরা আমার আরো প্রেম লাগাইয়া যোগ্য শোকে আওয়াজ দিয়ে বলি না জোরে আল্লাহু আকবার আর মায়া করে ডাক দিয়া বলি না ইয়া রাসূলুল্লাহ বড় করে শুকুন আদায় করি বলি আল্লাহর বলি না ইয়া বলি আল্লাহ ও আমার বাপজিরা পায়ানা আজকে জান্নাতের বাগান সাজানো হলো জান্নাতের বাগানের মধ্যে আসবে জান্নাতি মেহমানরা ঠিক কিনা বলেন ও বন্ধুরা বাপজিরা পায়ারা জান্নাতি মেহমান ছাড়া তো জান্নাতে প্রবেশ করবে না বলুন করবে কেউ কেউ করবে না যারা জান্নাতি তারা প্রবেশ করবে সে যুবক হোক বৃদ্ধ হোক যে হোক না কেন পুরুষ হোক মহিলা হোক যদি সে জান্নাতি মেহমান হয় সে জান্নাতে যাবে আর জাহান্নামী যদি হয় জাহান্নামী অনুষ্ঠানে যাবে ঠিক কিনা বলেন বন্ধুরা বাপজিরা ভাইরা রে ও আমার বাবারা আমার নবীর কামলওয়ালা রহমাতুল্লিল আলামিন যেই দেশের মধ্যে আরাম করেন যেই দেশের মধ্যে
মধ্যে আমার নবী উম্মতের জন্য কাঁদেন যেই মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যেই দেশের মধ্যে আরাম করেন ওই দেশটার নাম কি আরো জোরে বলুন নাম কি বোঝা যায় আপনারা জানেন না নাম হলো মদিনা নাম কি ভেরি সুইট ইজ মদিনা ভেরি গুড ইজ মদিনা আল্লাহু আকবার ভেরি লাভলি ইজ মদিনা ভেরি হাউ ফাইন ইজ মদিনা ভেরি কুয়েট ইজ মদিনা বলেন মারহাবা আবার আরেক শেখ বলছে গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলি মারহাবা কেন বলে কারণ বিকজ ডিয়ার প্রফেট is sleeping in Medina dear prophet is resting in Medina I cannot forget you dear Medina jore bole marhaba bolchi karon holo amar nurer nabi rahmatul lil alamin oi Medina munawwara rauza tahar sunar Medina shuye shuye ya rabbi habli ummati ummati bole kade chitkar diye bole allahu akbar এই জন্য মদিনা তোমাকে আমরা ভুলি না ভুলবো না জোরে বলি সুবহানাল্লাহ ইউ আর বেটার দেন আরশ মুআল্লা আর শুনেন কেন ইউ আর বেটার দেন আরশ মুআল্লা ইউ আর বেস্ট অন আর্থ অফ আল্লাহ জোরে বলি মারহাবা আমার আল্লাহর আরশ আজিম নই শুধু এই দুনিয়ার সমস্ত জায়গা হইতে সবচাইতে শ্রেষ্ঠ যে জায়গাটা ওই জায়গাটা হলো রে আমার আপনার নবী যে মসজিদে নববীর ভেতরে আমার নবীজির রওজা মুবারক আছে রে ওই রওজা মুবারক আমার আল্লাহর আরশ আজিমের চাইতে দামি জুরে বলি সুবহানাল্লাহ এই জন্য সকলের প্রাণের ঠিকানা ইমানের বাড়ি হলো মদিনা ইমানের বাড়ি কোথায় ও বন্ধুরা বাপজিরা ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শান যত জায়গার মধ্যে তত জায়গার মধ্যে তার হাবিবের শান আমার আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিকরাক আল্লাহু আকবার আল্লাহ বলেন বন্ধু ও আমার বন্ধু ও আমার মাহবুব আমি আল্লাহ যত জায়গার জন্য আল্লাহ গো আমি তত জায়গার জন্য আপনার রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছি আর আপনার শান ও মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ বলতে পারেন হুজুর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল হইলে এই মাহফিল গুলোর মধ্যে শুধু নবীর শান গাই শুধু নবী নবী করে ঠিক কিনা বলেন ও বন্ধুরা বাপজিরা ভাইরা কেন আমরা সুন্নিরা নবী নবী করে জানেন নে কেন আমরা নবী নবী করে আমার নবী বলছেন আলালা ইমানা লিমানলা মুহাব্বাতালা আলালা ইমানা লিমানলা মুহাব্বাতালা আলালা ইমানা লিমানলা মুহাব্বাতালা কেন কেন আমরা নবী নবী করি নবীর প্রশংসা কেন করি জানেন নি এটা তো শুধু আমাদের কাজ নয় শুধু আমাদের না আমার আল্লাহ বলেন হাবিবের জন্য আমি প্রতিদিন 70,000 ফেরেশতা নাজিল করি মদিনা মুনাব্বারা আমার নবীর রওজার চতুর্দিক দিয়ে তারা ঘুরে আর নবীকে সালাম দেই জুড়ে বলি না সুবহানাল্লাহ আমরা তো মাহফিলে হইলে পরে নবী নবী করে আমার আল্লাহ বলে আমি মাহফিলে শুধু না রে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন একদিনও এমন নয় আমার বন্ধুর রওজা তাওয়াফ করার জন্য আমার বন্ধুকে সালাম জানানোর জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাই না এমন নই রে আমি আল্লাহ প্রত্যেক দিন পাঠাই জুরে বলি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল হাদিস মোতাবেক আমরা নবীকে কেন এত ভালোবাসি
আসি আমরা নবীর জন্য কেন পাগল মদিনার জন্য আমরা কেন পাগল বোঝা গেল স্পষ্টই বোঝা গেল নবীকে না না ভালোবাসলে ইমানদার হবে না নবীর প্রেম ভালোবাসা না থাকলে ইমানদার না আমার নবী সাফ বলে দিয়েছেন স্পষ্ট বলে দিয়েছেন আলা আলা ইমানা লিমান লা মুহাব্বাত লাহু যার অন্তরের হৃদয়ে কালবের মধ্যে আমি নবীর প্রেম নাই ভালোবাসা নাই তার ইমান নাই ইমান নাই বলি না আল্লাহু আকবার এ হাদিস মুবারকা দেখে কি প্রমাণিত হইল যতই নামাজ পড়েন রোজা করেন পর্দা করেন ডিলাকুল আসকান পাগড়ি জব্বা যাই কিছু লাগান না কেন যদি আপনার হায়াত কেয়ামত পর্যন্ত দেওয়া হয় ওই কেয়ামত পর্যন্ত হায়াত হওয়ার পরেও যদি আপনি নবীর প্রেমের কোন ঘাটতি থাকে রে নবীর প্রেমের যদি ঘাটতি থাকে আপনি ইমানদার না ইমানদার না ও বন্ধুরা বাপজিরা ভাইরা রে নবীর জন্য কত দুঃখা দেন আমার নবী বলছেন তোমরা আমি রসুলকে কেমন ভালোবাসতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুতাফাকুন আলাইহি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত শুনাম তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না এ যুবক রাত্র নিশি কাটাও তুমি ফেসবুক দিয়া কাটাও রে রাত্র নিশি তুমি আড্ডা তামাশার মধ্যে পয়সা কাটাও আমার নবী কি বলছেন নবীকে তোমার ভাই বোন ছেলে মেয়ে ধন সম্পদ ইভেন তোমার নিজের জানের চাইতে যদি বেশি না ভালোবাসো রে আমার নবী বলছে তুমি ইমানদার না এখন আমার নবীকে তুমি কেমনে ভালোবাসলা আমার আপনার নবী আমার আল্লাহর হুকুমগুলো যেইভাবে জমিনে তামিল করেছেন যেইভাবে প্রতিষ্ঠা করেছেন নবীর আদর্শ তো নাই ও যুবকরা ও মুরব্বী বাবাজিরা যারা যুবকরা অন্যায় করার পরে যেই মুরব্বীরা আপনারা সারা দেন যুবকদের অন্যায়কারী যুবকদের পিছনে যারা থাকেন তাদেরকেও বলবো যুবকরা অন্যায় করে যতটুকু পাপ অর্জন করেছে আপনি তাকে সাই দিয়া ঠাই দিয়া তার পক্ষপাতিত্ব কইরাম সমান অপরাধী হইলেন ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল অন্যায়কে কোনোদিন এটাকে নেই বলা যাবে না অন্যায়কে অন্যায় বলতে হবে ঠিক কিনা বলেন হালালকে হালাল বলতে হবে হারামকে হারাম বলতে হবে হালালকে যদি হারাম বলে ইমান চলে যাবে যদি হারামকে হালাল বলে ইমান চলে যাবে তাহলে বোঝা গেল যেই হুকুমটা যেইভাবে দেওয়া আছে ওই হুকুমটা ওইভাবে মানার নাম হলো ইমানদার ঠিক কিনা বলেন বাপজিরা পায়রা রে বন্ধুরা রাত্র নেশি এমন ভাবে না কাটাইয়া নবীর প্রেমিকদের মতো হয়ে যান একটা নবীর প্রেমিক তার গায়ের রংটা একেবারে কালো গায়ের রং কি গায়ের রংটা কালো একেবারে চিরিক মারা কালো রে এ কালো লোকটা এমন একটা রাত্র যাই না আমার নবীর উপর দরুদ পড়ে না জোরে বলি সুবহানাল্লাহ এমন একটা রাত্র নাই যেই রাত্রে নবীর সঙ্গে প্রেমের আলাপ পড়ে না রে নবীর উপর দরুদ না পড়া ওই লোকটা ঘুমাই না ঘুমাই না এই লোকটা যখন বৃদ্ধ বয়স হয়ে গেল রে তার সন্তানকে ডাইকা বলে বাবা আমি হজ করতে যাব কি করতে যাব যাব মোড়া নবীর বাড়িতে বলন যাব মোড়া নবীর বাড়িতে দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলন দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে যাব মোড়া জোরে জোরে যাব মোড়া নবীর বাড়ি দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে বলুন দয়াল নবী মায়ার নবীর রওজা দেখিতে আল্লাহু আকবার রওজার মাটি দেখতে কি চমৎকার আরশ আজিমের চেয়ে দাম
नामी चार इमामेर मत बोलन चार इमामेर मत चलो सबाई मदीनाते नबी पाकेर रोजा पाकेर माटी माखीते दयालु नबी मायार नबीर रोजा देखीते बोलन दयालु नबी मायार नबीर जाबो हमोरा नबीर बाड़ीते जाबो हमोरा नबीर बाड़ीते दयाल नबी मायार नबीर रोजा देखीते बोलुन दयाल नबी मायार नबीर रोजा देखीते जुरे बोले मरहबा बुढ़ा बाबा डाक दिया बोले बाबा रे आमी अल्लाह घर खाने काबा तवाफ करब नबीर रोजार पाशे दाड़ाइया आमी प्राण बोलिया आमार नूरेर नबी के सालाम जानाबो जुरे जुरे बोली ना सुबहानल्लाह ছেলেটা ডাক দিয়া বলে আপু ও আমার বাবা গো আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন এই অবস্থায় আপনি একা যাইতে পারবেন না আমি আপনার সঙ্গে যাব বলেন আলহামদুলিল্লাহ এমন প্রেমিক সন্তান আছে না নাই জোরে বলুন আছে না নাই আরে আমার এই গ্রামের মধ্যে কত সন্তান আছে রে ওই সৌদি আরবের মধ্যে থাকে যখন অবস্থাটা ভালো হয়ে যায় বাড়ির মধ্যে ফোন করে আব্বু আম্মু আপনাদেরকে মদিনা নিয়ে আসবো আপনাদেরকে মক্কায় নিয়ে আসবো নিয়ে হজ করে আছে না নাই আমার বন্ধুরা বাবজিরা রে এমন প্রেমিক এখনো আছে রে ও আমার বাবাজিরা বড় ছেলেটা যখন বললো আব্বা গো আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন আমি আপনার সাথে যাব এই কথা বলার পরে বলছে ঠিক আছে চলো মোড়া আমার দয়াল নবীকে সালাম দেব খানে কাবার জিয়ারত করব বলেন আল্লাহু আকবার আমার দয়াল নবীর প্রেমের পাগলটা নবীর প্রেমে পাগল হইয়া গোর থেকে সরঞ্জাম মদিনা বের হইল আগেকার জামানায় হাইটা হজ করত অথবা নদীপথে জাহাজ দিয়া হজ করত আমার বাপজিরা বায়না তারা গরিব মানুষ জাহাজ দিয়ে যাওয়ার মতো টাকা নাই হাইটা যাবে মক্কা মদিনায় বলি আল্লাহু আকবার হাইটা যাবে মক্কা মদিনা রওনা দিয়ে ফেলেছে আসতে 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 অনেক দূরের রাস্তায় আসার পর পথি মধ্যে সন্ধ্যা হয়ে গেল এই অবস্থার মধ্যে একটা পাহাড়ের কাছে এসে পৌঁছল চতুর্দিক দিয়ে হলো জঙ্গল এই জঙ্গলের মধ্যে সুন্দর করে একটা তাঁবু গাড়লেন বলতেছে বাবা রে আজকে আমরা রাত্রটা এখানে কাটাবো পরের দিন এখান থেকে আবার রওনা দেব এই কথা বলিয়াম ওই সন্তানটাকে বুঝ দিয়ালাম এইবার তারা নামাজ আদায় করে মাওলা পাকের জিকিরে নবীর দুরুদ পড়িয়া যখন আরাম করতে যাইবেন এই সময় ছেলেটার বাবার মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেছে বলুন তো সন্তানের সামনে যদি বাবা মৌতের বিছানার মধ্যে চটপট করে রে ওই সন্তানের ভেতরটা কেমন লাগবে সন্তানের ভেতরটা চৌচির হয়ে যাবে ভেঙ্গে ঠিক কিনা বলেন সন্তানটা বাবার চারের দিকে তাকাইয়া বাবাকে দড়িয়া কান্দে বাবা গো ও আমার আব্বা আজকে এমন একটা সময় এমন একটা স্থানে আসি গো আশেপাশে কোনো বাড়ি ঘর নেই এখন আমি আপনার কোথায় নেব ডাক্তারের কাছে কিভাবে নেব ওজা কবিরাজের কাছে আপনি এমন অসুস্থ হয়ে গেলেন বাবাই সান্ত্বনা দেই বাবারে তুমি ধৈর্য ধারণ করো তুমি কেঁদো না বাবাই ছেলে কান্দে ও আমার বন্ধুরা
দেখবেন সন্তানের চোখের পানি কিন্তু বাবা যতই কষ্ট হই সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন মা সহ্য করতে পারে না সন্তানের কান্না বাবা সহ্য করতে পারে না সন্তানের কান্না প্রয়োজনে খাবার ছেড়ে দেয় সন্তানটা নিসুস্থ হয়ে যায় ঠিক কিনা বলুন মা যারা বেঁচে নাই তার মত দুঃখী নাই বাবা যারা বেঁচে নাই তার মত দুঃখী নাই খালা হপু মায়ের মত না রে জান্নাতের চাবি আমার মা ওই আমি করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত আমার নবী বাবারে দেখেন নাই আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা মারা গেছেন ঠিক কিনা বলেন দয়াল নবী দুনিয়াতে আসছেন অল্প বছর বয়সে মাও চলে গেলেন আমার নবী বলেন আমি তো আমার মা বাবার খেদমত করতে পারি নাই কিন্তু দুধ মা খালি মারে একদিন আল্লাহর নবী সাহাবিদের কে নিয়ে আলোচনা করতেছেন ঠিক ওই সময়ের মধ্যে ওই দুধ মাহালে মা বুড়া হয়ে গেছে বুড়া মানুষ টুকটুক করে কাছে আসলো আল্লাহর নবী নিজের চাদরখানি খুলিয়া ওই বুড়ি মাকে বিছায়া দিলেন বসার জন্য জোরে জোরে বলি না সুবহানাল্লাহ সঙ্গে যে সাহাবীরা ছিল সাহাবীরা আশ্চর্য হয়ে গেল সাহাবীরা সবাই চুপ করে আল্লাহর নবীর এই দৃশ্য দেখতেছেন বুড়া মানুষ পিস পিস করে কি যেন আল্লাহর নবীর সঙ্গে কথা বললেন সাহাবীরা বলেন আমরা এগুলো বোধগম্য হয় নাই বুঝি নাই কি যেন আল্লাহর নবীর সঙ্গে আলোচনা করলেন একটু করে আবার তিনি বিদায় নিলেন চলে গেলেন উনি চলে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি এমন কোন মহিলা সে গো যার জন্য আপনি চাদরটা নিজের গা থেকে আলাদা করিয়া মাটির মধ্যে বিছায়া দিয়েছেন বলিন আল্লাহু আকবার আমার নবী বলেন উম্মত ও সাহাবীরা রে তোমরা শুনো সে অন্য কেউ নয় সে হলো আমার দুধমাতা হালমা সাদিয়া জোরে জোরে বলি না সুবহানাল্লাহ ও যুবকরা রে এই ঘটনাটা কেন টানলাম জানুন এই আলোচনাটার ভেতর দিয়ে কেন টানলাম ওই দিন দেখলাম রাস্তার মধ্যে একটা বৃদ্ধ মা অ্যাক্সিডেন্ট করেছে একটা বৃদ্ধ মা অ্যাক্সিডেন্ট করেছে ওই বৃদ্ধ মাটা অ্যাক্সিডেন্ট করার পরে আমার বন্ধুরা বাবজিরা বৃদ্ধ মাটা অ্যাক্সিডেন্ট করেছে তার সন্তানকে খবর দেওয়া হইল আমার পাশে ঘটনাটা হলো তার ওই বুড়া মা অ্যাক্সিডেন্ট করেছে সন্তানকে খবর দিয়ে আনছে খবর দিয়ে আনার পর ওই সন্তানটা বিদেশ থেকে আসছে বিদেশ করে আসছে তারা তিন চার ভাই মনে হয় তারা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হয়ে আছে আমার বাপজির বাইরে ও আমার বন্ধুরা মহাব্বতের কান লাগায় শুনুন দেখুন কত হৃদয় বিদায়ক ঘটনা মাটা অ্যাক্সিডেন্ট করিয়া পায়ের দিক দিয়ে মাংসটা একেবারে সামরা সহিটা গেছে কিন্তু সে দাঁড়ে আছে ধরে না তার নাকি মানখানি চলে যাবে বলি না নাউজুবিল্লাহ আর একটা পাগলা ছেলে ওই ছেলেটা তার রক্তের অনা বংশের অনা রে ওই ছেলেটা আয়েশা বুড়া মাটা রে ওই মহিলা কাপুর সহ জড়াইয়া কুলে নিয়া নিছে বলি না আল্লাহু আকবার ঠিক ওই মুহূর্তে সব মানুষ এমন ভাবে খেপে গেল যেন তারে মারবে
যখন সবাই মারতে চাইল সে বই পায়া এখন মার কাছে গেছে বলিন নাউজুবিল্লাহ বলুন তো এমন সন্তান যদি হয় রে ওই সন্তান কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমার বলছেন সুন্দরভাবে স্পষ্ট কথা শুনেন ওয়ামা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করো রে তোমার জন্য জান্নাত মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে রে যুবক তোমার জন্য এই দুনিয়া থেকে সার্টিফিকেট হয়ে যাবে জাহান্নামের ঠিক কিনা বলুন আমার বন্ধুরা বাপজিরা ভাইরা এই জন্য বলি মা বাবা শত কষ্ট হলেও সন্তানকে কষ্ট দেয় না কিন্তু আমরা সন্তানরা কেমন দেখেন মা বাবা যদি একটু কষ্ট দেয় ওই মা বাবার সঙ্গে ফোন বন্ধ ওই মা বাবার সঙ্গে ভাত খাওয়া বন্ধ ওই মা বাবার সঙ্গে কথাবার্তা বন্ধ ওই মা বুঝনে না আছে না নাই আমার আল্লাহর নবী বলেন সামিরা রে মা বাবা এমন জিনিস মা বাবার কদমের তলে তুমি যত বড় আলেমি হও না কেন যত বড় মুহাদ্দিস মুফতি হও না কেন আমার নবী বলেছেন মা বাবার কদমের নিচে হবে সন্তানের বেহস্ত জোরে জোরে বলি না আমার হাবাম বন্ধুরা বাপজিরা ভাইরা ওই সন্তানটা বাবারে নিয়া কান্দে বাবা গো এই মুহূর্তে যদি আপনি ইন্তেকাল করেন হুজুর নিয়ে আসেন সময় তো মানে শর্ট হুজুর নিয়ে আসেন সমস্যা নেই বন্ধুরা বাজিরা বায়না রে সন্তানটা কান্দে বলে বাবা গো ওই গভীর রজনীতে আশেপাশে কোনো ঘর নাই বাবা বাড়ি নাই এখন আপনারে কোথায় নিয়ে যাব এবার বলে তুমি কোনো চিন্তা করো না রে আমি তোমার তুমি কোনো চিন্তা করো না একটু পরে এই সন্তানটার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিল এন্তেকাল করল এন্তেকাল করার পরে এখন ছেলেটা বাবারে জড়াইয়া দরিয়া আর তার কান্নার রুল বেড়ে গেল আরো কান্দে এখন কিভাবে তারে গোসল দেবে কিভাবে তারে কাফন করবে কিভাবে তার গোর পড়বে কিভাবে তারে সমাধান করবে এই জন্য সন্তানটা চিন্তায় টেনশনে কান্নাকাটি করেন হঠাৎ করিয়া ওই ছেলেটা দেখে রে একটা লোক আসতেছে রে যার মাথার মধ্যে সাদা পাগড়ি পরনের মধ্যে সাদা পাঞ্জাবি ধুবে সাদা কাপড় পরিহিত অবস্থায় একটা লোক আসতেছে ওই লোকটাই আসিয়া এই মৃত লোকের সন্তানটাকে সান্ত্বনা দিলেন আর ওই মৃত লোকের চারার মধ্যে হাত বোলাইলেন কিতাবের মধ্যে লেখে লোকটা ছিল একেবারে কালো রে এই হাতটা বোলানোর সঙ্গে সঙ্গে তার চেহারাটা একেবারে নূরের আলো হয়ে গেছে জুড়ে বলি সুবহানাল্লাহ চেহারাটা যখন একেবারে ফর্সা হয়ে গেছে এই তার বাবার চেহারার আলো দিয়া জায়গাটা যেন আলোকিত হয়ে গেছে বলতেছে আগন্তুক লোক বলে ও বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি কোনো টেনশন করো না যখন সকাল হয়ে যাবে রে চতুর্দিক থেকে মানুষ আসবে তোমার আব্বারে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য জোরে জোরে বলি না সুবহানাল্লাহ এই কেমন ভাবে পরামর্শ দিয়ে যখন চলে যাওয়ার উপক্রম হয়ে গেল তিনি যখন চলে যাবেন গো এই ছেলেটা ছেলেটা কান্দে এই ছেলেটা বলল কে আপনি আপনার পরিচয় কি আমার এই কঠিন সময়ের মধ্যে আপনি আসলেন আপনার পরিচয় দেন আল্লাহর নবী চাদর মুবারক মাথা মুবারক থেকে সরায়া বলেন আমি হলাম দয়াল নবী রহমাতুল লিল আলামিন জুরে বলি না সুবহানাল্লাহ নবীজি এখানে আসার কোনো দরকার ছিল কেন আসছেন
বলুন তো কেন আসলেন? এই লোকটা নবীজির উপর প্রতিদিন রাতে দরুদ শরীফ পড়ে, লোকটা ইন্তেকাল করছে, আল্লাহর নবীর কাছে দরুদ পৌঁছে নাই। আল্লাহর নবী দেখলেন যে আমার উম্মত তো দুনিয়াতে আর নাই, এই বিপদের মধ্যে পড়ে আছে সন্তানটা। নবী এসে বললেন, পরের দিন আর সংক্ষেপে বল শেষ করে দিই, পরের দিন সকালবেলা যখন হয়ে গেল ছেলেটা দেখে আল্লাহর নবী বিদায় নিয়ে গেলেন, পরের দিন সকালবেলা দেখে চতুর্দিক থেকে মানুষ এমন ভাবে আসছে মানুষের আর কোনো হিসাব নাই। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া নীতিকে নিয়ে কাফন দাফন সব কমপ্লিট। জোরে বলি মারহাবা। এখন বলুন, আমি আর আপনি যদি নবীর উপর দরুদ শরীফ পড়ি প্রতিদিন রাতে, ঘুমানোর সময় অজু করে পাক পবিত্র অবস্থায় আল্লাহর নবীর উপরে যদি দরুদ শরীফ পড়ি, আমার আপনার ঘরে নবী আসতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহর নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ বল আল্লাহর নবী সমস্ত উম্মতের কাছে হাজির হইতে পারেন, আবার আল্লাহর নবী রওজা শরীফ থেকে সব দায়িত্বও পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা সৃষ্টিকুল আল্লাহর নবীর সামনে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীকে ভালোবেসে নবীর প্রেমে পাগল হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ, নবী পাকের উপর দরুদ সালাম, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, ওলি আল্লাহদের চায়াতলে থাকার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।